হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, মার্কেটে তো অনেক ধরনের টেস্ট পেপার রয়েছে, এবিটি এর টেস্ট পেপার রয়েছে, রায়ান মেটিনের টেস্ট পেপার রয়েছে, WBH এর টেস্ট পেপার রয়েছে, তো এই সমস্ত টেস্ট পেপারের মধ্যে কোন টেস্ট পেপারটি আমাদের জন্য বেস্ট, কোন টেস্ট পেপার সলভ করলে আমরা অধিক নম্বর ক্যারি করতে পারবো বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন আসে। তাছাড়া কোনো টেস্ট পেপারে একই কোশ্চেন যদি বারবার থাকে, সেই কোশ্চেন আমরা যদি শুধু করে যাই, সেক্ষেত্রে এই কোশ্চেন এর আসার চান্স কতটা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর স্টুডেন্টও হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের জন্য সঠিক টেস্ট পেপার কী এবং বিভিন্ন টেস্ট পেপার সংক্রান্ত ইনফরমেশন সম্বন্ধে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে যে কোশ্চেনটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, মার্কেটে সবার শেষে বেরিয়েছে হচ্ছে এবিটি এর টেস্ট পেপার। তার আগে বহু টেস্ট পেপার বেরিয়ে গেছে, আমরা অনেকে টেস্ট পেপার কিনে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের এবিটি এর টেস্ট পেপার কেনা কি খুব জরুরি? সেটা বলার আগে আমি বলে রাখি, টেস্ট পেপারের মূল উদ্দেশ্য কিন্তু আমি আগেই বলে দিয়েছি, টেস্ট পেপার কথার অর্থই আছে টেস্ট পরীক্ষা, পরে তোমাদের টেস্ট পেপার বেরোয়। অ্যাকচুয়ালি টেস্ট পেপার থেকে, টেস্ট পরীক্ষা থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হয়, সেই প্রশ্নগুলো নিয়েই টেস্ট পেপার তৈরি করা হয়। এবং টেস্ট পেপারের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে বারবার নিজেরা যাতে টেস্ট দিতে পারো বাড়িতে, এবং তোমাদের পরীক্ষার সময় যাতে কোনো অসুবিধা না হয়, কোশ্চেন বুঝতে, কোশ্চেন প্যাটার্ন বুঝতে, কোশ্চেন টাইম সময়ের মধ্যে শেষ করতে পারো, সেই কারণেই কিন্তু টেস্ট পেপার তৈরি করা। আদার্স কোনো কারণে কিন্তু টেস্ট পেপার তৈরি করা না। তোমরা যাতে পরীক্ষার জন্য হ্যাবিচুয়েট হতে পারো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, সেই কারণেই টেস্ট পেপার। দেখো, তোমাদের কিন্তু আমি রীতিমতো আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের অ্যাকর্ডিং যে কোনো টেস্ট পেপার ব্যবহার করলেই কিন্তু হবে। তাছাড়া বিভিন্ন এরকম টেস্ট পেপার রয়েছে, যেমন হচ্ছে WBTA, এই টেস্ট পেপারে কী হয়েছে, আগের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো দিয়েছে, এবং যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি এবছর নেই সেগুলোকে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পারবে যে ক্রস দেওয়া আছে, সেই টেস্ট পেপারকে আমি ইউজ করতে বারণ করব, কারণ তোমরা সময়ের মধ্যে শেষ করতে গেলে সেটাকে একটু সমস্যা হবে, কারণ কোনো কোশ্চেন বেশি দেওয়া আছে, কোনো চ্যাপ্টারের কোশ্চেন দেওয়া নেই। তোমাদের এই সিলেবাস, এই সিলেবাসের অ্যাকর্ডিং যে অ্যাকচুয়ালি টেস্ট পেপার তৈরি করা হয়েছে, যদি বলি এবিটি টেস্ট পেপার, এখনকার জন্য আমি বলবো ভালো টেস্ট পেপার, আদারওয়াইজ তোমাদের তোমরা রায়ান মেটিনের টেস্ট পেপার রয়েছে বা WBH এর একটা টেস্ট পেপার রয়েছে যেটা আগে বেরিয়ে গেছে, এই যে সমস্ত টেস্ট পেপার, সমস্ত টেস্ট পেপারই ভালো। তোমাদের টেস্ট পেপারের অ্যাকচুয়ালি উদ্দেশ্য, যে উদ্দেশ্য বা যে কাজে ব্যবহার করা হয় সেই কাজে তোমরা ব্যবহার করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে আলাদা করে তোমাদেরকে বলবো যে এই টেস্ট পেপার ব্যবহার করলে তোমরা, যারা অ্যাকচুয়ালি দুর্বল স্টুডেন্ট তারা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করতে পারবে, বা এই টেস্ট পেপার ব্যবহার করলে এরা, এরকম কিছু না। সবার প্রথম তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টেস্ট পেপারটা কী কাজে ব্যবহার করতে হবে, টেস্ট পেপারটা কোন কাজে ব্যবহার করতে হবে। টেস্ট পেপারটা ব্যবহার করতে হয় পরীক্ষার প্রস্তুতির জন্য। এছাড়া তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে, এবিটি টেস্ট পেপার বের হওয়ার আগেই আমরা অনেকেই টেস্ট পেপার কিনে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের কি এবিটি টেস্ট পেপার কিনতেই হবে? তো এক্ষেত্রে আমি বলে রাখি, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের এবিটি টেস্ট পেপার কিনতেই হবে। তোমরা যে কোনো টেস্ট পেপার কিনে থাকলে সেই টেস্ট পেপারটাকে যেরকমভাবে প্র্যাকটিস করতে বলেছি সেই রকমভাবে প্র্যাকটিস করবে। শুধু মাথায় রাখবে যে টেস্ট পেপারটা হচ্ছে সময়সীমার কথা মাথায় রেখে প্র্যাকটিসের দিকে বেশি মনোযোগ দেবে, না সাজেশনের দিকে যে কোনটা বেশি বার আছে। অনেকের তোমাদের মধ্যে এটা আছে, যেটা বেশি বার আছে সেটা হয়তো ও অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনো মতেই না, হতেও পারে নাও হতে পারে। তো এই জিনিসটা কিন্তু রাখবে না। আমরাও যখন ছোটো ছিলাম আমাদেরও কিন্তু এই একটা ডাউট ছিল, আমি রীতিমতো হিস্ট্রিতে একটু কমজোর ছিলাম, সেই কারণে হিস্ট্রি যখন করতাম তখন এবিটি টেস্ট পেপারই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমি মার্ক করে লিখেছিলাম যে এই কোশ্চেনটা দুবার আছে, এই কোশ্চেনটা পাঁচবার আছে, যে কোশ্চেনটা বেশি ছিল সেই কোশ্চেনগুলো পড়ে গেছিলাম, রীতিমতো সেই কোশ্চেন কিন্তু আসেনি। বেঙ্গলির ক্ষেত্রে দেখেছিলাম, রচনার ক্ষেত্রে আমি করেছিলাম, সেক্ষেত্রেও আসেনি, কোনো কোনো কোশ্চেন এসছে। তো এরকম কোনো ব্যাপার না যে যেটা বেশি বার দেওয়া আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে তোমাদের এইটুকু সিলেবাস, এখন অনেক সিলেবাস কমে গেছে, সেখান থেকে আর ইম্পর্টেন্ট খোঁজার দরকার নেই। আমি বলবো সবার প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখবে তোমরা এমনি বুঝতে পারবে, স্যার টিচাররাই বলে দিতে পারবে যে এটা এটা ইম্পর্টেন্ট যখন করায়। তো এখান থেকে এরকম করে সময় নষ্ট করে বেকার লাভ নেই, শুধুমাত্র এটাই মাথায় রাখবে যে আমি যে টেস্ট পেপারই ইউজ করি না কেন, সময়সীমার কথা মাথায় রেখে যেরকমভাবে পরীক্ষায় আমরা অ্যাকচুয়ালি বসে পরীক্ষা দিই, সেরকমভাবেই কিন্তু একটা
টেস্ট পেপার মানে ধরো অঙ্ক করছো ও বা হিস্ট্রি করছো বা বাংলা করছো, যে সাবজেক্টই করো না কেন মনে রাখবে 3 ঘন্টা আমরা টানা সময় নেব, বা ওটাকে পাটে করে নিতে পারো সময় যদি না থাকে, 3 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করব ঘড়ি ধরে। আর তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষার জন্য 3 ঘন্টার 15 মিনিট সময় থাকে, 15 মিনিট হচ্ছে এ তোমাদের কোশ্চেন দেখার জন্য, সেরকমভাবে কোশ্চেন দেখার জন্য 15 মিনিট নেও এবং 3 ঘন্টা অ্যাকচুয়ালি তোমরা টেস্ট পেপার সলভ করার কাজে লাগাও। অন্য অযথা কোনটা কতবার রয়েছে কী রয়েছে এইসব দিকে দেখে সময় নষ্ট করো না, আর স্যাররা ইম্পর্টেন্ট দিয়ে দেবে শেষে, সেই নিয়েই তোমরা কাজ করো। তোমাদের প্রাইভেট টিউটর যারা রয়েছে, যদি প্রাইভেট টিউটর না থেকে থাকে তোমরা নিজেরাই যখন সলভ করবে তখন বুঝতে পারবে। বেকার সময় নষ্ট না করে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা বারবার করে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস যত করবে নম্বর তত বাড়বে। তো উল্টো পাল্টা দিকে সাজেশান কী আসবে, কোনটা ইম্পর্টেন্ট, এন এইসব চক্করে গেলে পড়াশোনাটা হবে না আর সব কিছুই হবে। তার মানে মেন ফোকাস তোমাদের কী হচ্ছে টেস্ট পেপারের মধ্যে প্র্যাকটিস করা। আর 3 ঘন্টা মানে তোমরা সকলেই জানো 180 মিনিট, 180 মিনিটের পরীক্ষা মানে 90 নম্বরের কী হচ্ছে 180 মিনিট, তার মানে 1 নম্বরের জন্য তোমাদের কী হচ্ছে 2 মিনিট করে সময় লাগে, মানে 1 নম্বরের কোশ্চেনের জন্য 2 মিনিট সময় দিতে হবে, 2 নম্বরের কোশ্চেনের জন্য 4 মিনিট, 3 নম্বরের জন্য 6 মিনিট, 4 নম্বরের জন্য 8 মিনিট, 5 নম্বরের জন্য 10 মিনিট, এরকমভাবে তোমাদের সময়সীমা অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমাদের অনলাইনেই সমস্ত কিছু হয়েছে, এ বেশিরভাগ সময়টাও অনলাইনে তোমরা পড়াশোনা করেছো, সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস নেই সময়সীমায় অনেকটাই সমস্যা হতে পারে। সেই কারণে টেস্ট পেপারটা খুব ভালো করে প্র্যাকটিস করো, আর অযথা তোমরা এইসব জিনিসের সময় নষ্ট করো না। আর যারা টেস্ট পেপার কিনে ফেলেছো তারা ওই টেস্ট পেপারে প্র্যাকটিস, আর টেস্ট পেপার কেনাটা কিন্তু অবশ্যই জরুরি, যারা এখনও পর্যন্ত টেস্ট পেপার কেনোনি তারা অবশ্যই টেস্ট পেপার কিনে নাও। আগেও তোমাদের বলেছিলাম প্রথমেই যে টেস্ট পেপার তোমাদের কিনতে হবে 100 থেকে 150 টাকার মধ্যে, এ বলেছিলাম যে তোমরা টেস্ট পেপার পেয়ে যাবে এ 120 টাকার মধ্যে, বিভিন্ন টেস্ট পেপার চলে আসে এ, সেই কারণে যে টেস্ট পেপারই হোক শুধুমাত্র দেখবে এই সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, যাতে এরকম না থাকে ক্রস মার্ক দিয়ে কোনো কিছু না থাকে, যাতে তোমাদের সলভ করার সময়টা মেনটেন থাকে, তার সাথে তোমরা সলভ করতে পারো এবং পরীক্ষাও যাতে সময়ের মধ্যে শেষ করে সমস্ত কিছু প্র্যাকটিসও তোমাদের থাকে এবং ভালো নম্বর তোমরা ক্যারি করতে পারো। তোমরা সবচেয়ে বেশি যেটা ভুল করো, কোনটা বারবার রয়েছে, কোনটা এবারের জন্য ইম্পর্টেন্ট, সেটার পেছনে কোনটা সাজেশানে কী কী দিয়েছে স্যার, এইগুলোতে বেশি সময় নষ্ট করে ফেলো, পড়াশোনার পেছনে টাইমই দাও না। এই সমস্ত কিছু বাদ দিয়ে কোনটা বারবার রয়েছে সেটা ইম্পর্টেন্ট না আগে, সেটা পরে, সবার আগে প্র্যাকটিস ইম্পর্টেন্ট। প্র্যাকটিসটা করো, টেস্ট পেপার কিনেছো প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করার সময় ধরে যাতে তোমাদের পরীক্ষায় সমস্ত কিছু ক্লিয়ার হয়, যত প্র্যাকটিস করবে নাম্বার তত ইনক্রিজ হবে। যত তোমরা কোনটা বারবার আছে, কোন কী সাজেশান রয়েছে এইসবের পেছনে সময় নষ্ট করবে তত নম্বর কমতে থাকবে। তোমরা নিজেরাই ডিসাইড করো তোমাদের নম্বর বাড়াবে না কমাবে, কোন দিকে তোমরা সময় নষ্ট করবে, তোমরা প্র্যাকটিসের সময় নষ্ট করবে, পড়াশোনার দিকে সময় নষ্ট করবে, না ভুলভাল জিনিসের সময় সময় নষ্ট করবে। তো তোমাদের আশা করি তোমাদের যে সমস্ত কোশ্চেন ছিল সেই সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পেরেছি, আর এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই।